রুবেল কি কাজ করে সে? ও করে ওই এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে, ওই কারণেই তো যাচ্ছি। কিসের এক্সপোর্ট ইম্পোর্ট? সকাল সকালে এত জেরা করো না তো, আমি বাথরুমে যাচ্ছি, তুমি আমার জন্য এক কাপ চা করো। তুমি নাস্তা করবে না? এখন করব না, আমি বন্ধুর বাসায় গিয়ে করব, তুমি শুধু আমার জন্য একটু চা বানাও। হ্যাঁ, আমি আধা ঘন্টা যাবত কফি শপের সামনে ওয়েট করছি। তোমার 9:30 বাজে আসার কথা ছিল, এখন 10টা বাজে। জি, উনি তো বাথরুমে গেছেন। আপনি কে বলছেন? আপনি কি তার স্ত্রী? জি না, আমি হ্যাগো কাজের বুয়া। ম্যাডাম তো বাপের বাড়ি গেছে, কালকে ফিরবে। ও আচ্ছা, আপনি সাহেবকে বলবেন আমি রুবেলা কল করেছিলাম। জি স্যার। কই, চা হলো তোমার? না, কিচেনে যাও, কেতলিতে পানি আছে, টি প্যাক চা, দুধ চিনি সবই আছে, বানিয়ে খাও। শুধু খাওয়ার পরে চায়ের কাপটা ধুয়ে রেখো। কি কথা বলছো এগুলো তুমি? মানে এক কাপ চা করতে বলছি সেটাও বানাতে পারোনি, এইটাও আমার করে খেতে হবে? কেন, বিয়ের আগে এমন কি কোনো শর্ত ছিল যে তোমার জন্য সবসময় চা আমাকেই বানিয়ে খাওয়াতে হবে? আচ্ছা আচ্ছা বাবা, বাদ দাও, মানে তোমার বানাতে হবে না, যদি আমার চা খেতে ইচ্ছে হয় আমি বানিয়ে খাবো, আর নাহলে খাবো না। তারপর তোমার এই প্যাঁচালটা শুনতে না আর ভালো লাগছে না। ও, আমি কথা বললে প্যাঁচাল হয়ে যায়, তুমি কথা বললে বানি। আমি বেরোচ্ছি, তোমার জন্য কিছু আনতে হবে। চলো আমি বাইরে যাচ্ছি, তোমার জন্য কিছু আনবো। না, এক প্যাকেট তেলাপোকা নিয়ে এসো। তেলাপোকা? তেলাপোকা কি জন্য? মানে আমি তেলাপোকা কোথায় পাবো? চাইনিজ দোকানে পাবে, আজ রাতে তোমাকে ভাজি করে খাওয়াবো। তোর না মাথাটা একদম খারাপ হয়ে গেছে? আমার না, তোমার মাথা খারাপ হয়েছে। কি পাগলের মতো কথা বলছো বলো তো, এই সময় আবার দরজায় কে? তুমি আমার বাসায় কি করবো? কফি শপে আর কতক্ষণ অপেক্ষা করা যায়? তোমার বুয়া বললো তোমার স্ত্রী নাকি বাবার বাড়িতে গিয়েছে, তাই চলে এলাম। এনি প্রবলেম? আমার বুয়া? হ্যাঁ, তোমার বুয়া। তুমি নাকি বাথরুমে, তোমার স্ত্রী বাবার বাড়িতে গিয়েছে, তাই চলে এলাম। আরে বাবা, আমার স্ত্রী তো বাসায়।
কে এসেছে? সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ড কি মেয়ে কন্টে কথা বলে? ও আচ্ছা, আপনি রুবেলা? হ্যাঁ, আমি রুবেলা। তা বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন, কফি শপে গিয়ে কফি খাওয়ার থেকে আমার বাসায় না হয় কফি খাবেন। আসুন, ভেতরে আসুন। তুমি তো আমাকে মত বিপদ দেখে দিতে। বাসায় কফি নেই, তুমি দোকানে যাও, এক প্যাকেট কফি নিয়ে আসো, আর কফির সাথে এক প্যাকেট ইঁদুর মারার ওষুধ নিয়ে এসো। ইঁদুর মারার ওষুধ কেন? তোমার গার্লফ্রেন্ডকে কফির সাথে মিশিয়ে খাওয়াবো। আস্তে আস্তে কি বলতেছো তুমি? জান প্লিজ, আজকের মতো একটু আমাকে মাফ করো, কোনো সিনক্রেট করো না, আমি আর কখনোই ওর সাথে দেখা করবো না। এসে তোমার মাথায় হাত দিয়ে কসম। চলো রাখো তোমার কসম, তোর মিথ্যা কথা শুনতে শুনতে আমার কান ঝালা পালা হয়ে গেছে। আমি কথা দিলাম তোমাকে, এরপর থেকে কতটাও কথা না, যা কফি আনতে যা, যা এখনই যা, আর একটা কথা না, না এক, যা এখনই যা। যাচ্ছি। বাসায় কফি নেই তো এই জন্য রায়হানকে একটু বাইরে পাঠাতে হলো। আচ্ছা, আপনি কী কাজ করেন? আমি একটি সুপার শপে জব করি। রায়হানের সাথে আপনার পরিচয় কীভাবে? আসলে উনি আমাদের সুপার শপে কেনাকাটা করতে যেত, তো তো ওইখান থেকে আসলে পরিচয়টা। আপনাদের পরিচয় কতদিনের? আমাদের পরিচয়টা 6 মাসের। আচ্ছা, সাবরিনা কি আমাকে চালাকি করে বাইরে পাঠালো? মানে আমার অগোচরে ও কি রুবেলের সাথে? আপনি কি বিবাহিত? জি, আমি বিবাহিত। একজন বিবাহিত মেয়ে হয়ে আরেকজন বিবাহিত পুরুষের সাথে প্রেম করছেন, এটা কি পরক্রিয়া নয়? ছি ছি, আপনি আসলে যা ভাবছেন ওইরকম কিছু না, জাস্ট ফ্রেন্ড। ও, আপনারা জাস্ট ফ্রেন্ড? জি জি। আরে ভুলে ওই মাস্ক রেখে গেছি। ও মাস্ক রেখে গিয়েছিল তো এর জন্য আবার এসেছিল। আমরা কোথায় যেন ছিলাম? ও, আপনারা জাস্ট ফ্রেন্ড। আচ্ছা, আপনার স্বামী কি তা জানে? উনি তো বিদেশে থাকেন। আপনি এখন কার সাথে থাকেন? আমি আমার শ্বশুর বাড়িতে থাকি। ও, আমাদের বিয়ে হয়েছে আসলে 2 বছর, বিয়ের 6 মাস পরেই সে বিদেশে চলে গেছে। তাহলে আপনার শ্বশুরের ফোন নাম্বারটা দিন তো। প্লিজ প্লিজ, আমার এই সর্বনাশটা আপনি করবেন না, আমি আর কখনো আপনার হাজবেন্ডের সাথে মেলামেশা করব না। প্লিজ আমাকে মাফ করে দেন। আপনি যে আমার স্বামীর সাথে পুনরায় মিশবেন না সে কথাটাই বা আমি বিশ্বাস করবো কী করে? আমার অন্যায় হয়ে গেছে, এই বিষয়টি জানাজানি হলে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিবে। এই কথাটা আপনার আরও আগে চিন্তা করা উচিত ছিল। দেখুন, বিবাহ হওয়ার পরে স্বামী বিদেশ থাকলে একা একা থাকাটা যে কতটা কষ্টকর সেটা আসলে আপনি বুঝতে পারবেন না। আপনি আপনার একাকিত্ব কাটানোর জন্য অন্য একটি মেয়ের সংসার ভেঙে দেবেন, এ কথায় কি কোনো যুক্তিকতা আছে? আসলে নিঃসঙ্গতায় থাকতে থাকতে আমার মাথাটাই খারাপ হয়ে গিয়েছিল। এখন মাথা ঠিক হয়ে গেছে? জি, আপনার সাথে দেখা হওয়ার পরে আসলে আমি বুঝতে পেরেছি নিজের সুখের জন্য
অন্যের সংসার ভাঙাটা ঠিক নয়। আচ্ছা, আপনার স্বামী কোন দেশে থাকেন আর কি কাজ করে? আমার স্বামী সিঙ্গাপুরে থাকে, একটি ফার্মে জব করে। সে 1.5 বছর যাবত ওইখানেই আছে। ও আচ্ছা, সিঙ্গাপুর তো কাছে, তা 1.5 বছর ধরে আসছে না কেন? এই দুঃখের কথা আপনাকে কি বলবো। শুনেছি অনেক বাঙালিরা ওইখানে যেয়ে চাইনিজ মেয়েদের সাথে মেলামেশা করে, তাই তাদের দেশে ফেরার আগ্রহ থাকে না এবং ঠিকঠাক মতো টাকা পয়সাও পাঠায় না। শুনো, আমার ওয়াইফ এখন ভেতরে আছে, ওর মেজাজ খুবই খারাপ, এই সুযোগে তুমি বেরো প্লিজ। রুবেলা কোথায়? ও তো জরুরি একটা ফোন আসছিল, চলে গেল। ও জরুরি কাজে গেছে না পালিয়ে গেছে? আমি তো সেটা জানি না, জরুরি কাজই মনে হয়। কই ও এতক্ষণ তো গেল না, যেই তুমি আসলে সেই চলে গেল, মানে কি এসবের? আমি বাবা মা সব ছেড়ে তোমার হাত ধরে চলে এসেছিলাম শুধুমাত্র তোমার জন্য, তুমি কিভাবে পারলে এটা করতে? আমি তো পারিনি। তুমি আমাকে অবিশ্বাস করো না প্লিজ, আমার ভুল হয়েছে, সরি। সরি বলে সবকিছু সমাধান হয় না রায়হান। একটাবার আমাকে ছেড়ে তুমি কি করে পারলে ওই মেয়ের কাছে যেতে? কই আমি তো কিছু করতে পারলাম না এরকম। তুমি আমাকে অবিশ্বাস করছো শুনো? হ্যাঁ করছি অবিশ্বাস, কারণ তুমি কাজটাই করেছো এরকম। তোমাকে এখনো বিশ্বাস করতে বলছো? বিশ্বাস করো ওর সাথে আমার, রায়হান তোমাকে এখনো বিশ্বাস করে চায়? তোমার জন্য আমি সব কিছু ছেড়ে এসেছিলাম। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, ও জাস্ট ফ্রেন্ড আমার, প্লিজ।